Assalamualaikum. Welcome to my YouTube channel. This is Rahat from the channel Rahat Unbound. So, आज के जेटा कोटे जाची, शेड अच्छे review already title आपने रा देखे फिल सें। अपने जेटो around 5 कोकोनो ride कोरी नया गे। तो आमी ये टेके बोल को first ride impression। तो पूरो video टी देख बन, जा रहा कोनो subscribe करें नहीं kindly, subscribe button दे press करें दन। So चलूँ नम्रा first ride टा दिए फिली। So guys, आमी आश्चर्य engine टा दिए शुरू कोरी। এখানে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন যেটা সেটা যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লিকুইড কুলড 4 স্ট্রোক ইঞ্জিন আর ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা যেটা আমরা সিসি হিসেবে জানি ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে আসলে 155 সিসি ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে হচ্ছে R15 ভার্সন 3 যেটা ইন্ডিয়ান ভার্সন 14.2 কিলোওয়াট আর ওটা পাওয়া যাবে হচ্ছে 10000 আরপিএম এ যেটাকে পিএসএ কনভার্ট করলে হয় 19.3 ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে হচ্ছে 14.7 নিউটন মিটার যেটা পাওয়া যাবে 8500 আরপিএম এ ফুয়েল সিস্টেম হচ্ছে এটা এফআই ইঞ্জিন ফুয়েল ইঞ্জেকশন যেটাকে বলা হয় স্টার্টার ইলেকট্রিক স্টার্ট এখানে কিন্তু কিক স্টার্ট নেই আর গিয়ার বক্সে 6টি গিয়ার রয়েছে আর 3টি কালার আছে এই কালারটা হচ্ছে রেসিং ব্লু আর 2টি কালার আছে এটা থান্ডার গ্রে ডার্ক নাইট সিটের যে উচ্চতা 815 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ইঞ্জিন থেকে যে গ্রাউন্ডের দূরত্ব সেটা হচ্ছে 170 মিলিমিটার আর ওয়েট কার্ব ওয়েট যেটা ট্যাঙ্কি ফুল অবস্থায় ওয়েট হচ্ছে 142 কেজি ফুয়েল ট্যাঙ্ক ট্যাঙ্কের ক্যাপাসিটি অয়েল কতটুকু ধরবে এই ট্যাঙ্কে হচ্ছে অয়েল ধরবে 11 লিটার আর ইঞ্জিন অয়েল যেটা লুব্রিকেন্ট আমরা মোবিল নামে জানি ইঞ্জিন অয়েল হচ্ছে 1.05 লিটার ম্যাক্সিমাম গাড়িগুলোতে আসলে 1 লিটার অ্যাভারেজ ইঞ্জিন অয়েল দিতে হয় কিন্তু R15 ভার্সন 3 তে 1.05 লিটার ইঞ্জিন অয়েল দিতে হয় আর সাসপেনশনের কথা সামনে যে সাসপেনশনটা রয়েছে সামনের সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপিক ফক আর পিছনে যে সাসপেনশন সেটা ও আরেকটু কথা আসলে গত দুই দিন অনেক বৃষ্টি হচ্ছিল ঢাকায় এই জন্য বাইকে একটু কাদা রয়েছে পিছনের সাসপেনশনটা হচ্ছে সুইং আর্ম আর ব্রেক টাইপ হচ্ছে সামনে হাইড্রোলিক ডিস্ক যেটা হচ্ছে 282 মিলিমিটারের এই যে ডিস্কটা আমরা দেখতে পাচ্ছি ডিস্কটা হচ্ছে 282 মিলিমিটার আর পেছনে যেটা সেটাও হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক যে 220 মিলিমিটারের হাইড্রোলিক সিঙ্গেল ডিস্ক বলতে আসলে একটা তথ্য আমার বলতে হবে এখানে সেটা হচ্ছে ডাবল ডিস্ক মানে হচ্ছে সামনে বা পেছনে দুই সাইডেই ডিস্ক থাকলে সেটাকে ডাবল ডিস্ক বলা হয় কিন্তু এখানে আরন 5 ভার্সন 3 ইন্ডিয়ান যেটা এটার মধ্যে সামনে এবং পেছনে দুই জায়গায় সিঙ্গেল ডিস্ক আর টায়ারের ব্যাপারটা একটু বলতে হবে সামনের টায়ারটা হচ্ছে 100/80 যেটা টিউবলেস টায়ার আর পিছনের যে টায়ার সেটা হচ্ছে 140/70 এই যে টায়ারটা আর এখানে আরেকটু ব্যাপার বলতে হবে যে লাইটগুলো রয়েছে টেল লাইট ইন্ডিকেটর লাইট হেডলাইট সবগুলোই কিন্তু এলইডি বাল্ব সবগুলোই এলইডি আর আরেকটু কথা বলি সেটা হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড এখানে কিন্তু ডাবল স্ট্যান্ড নেই কোনো ধরনের স্পোর্টস বাইকই কিন্তু আসলে ডাবল স্ট্যান্ড হয় না এখানে সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে আর রিজার্ভ ট্যাঙ্কি ফুয়েল যে আপনি রিজার্ভে রাখবেন রিজার্ভ ট্যাঙ্কিতে কিন্তু আসলে কোনো রিজার্ভ নেই R15 এ তো এটা কেন নেই সেটা হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন যত ইঞ্জিন আছে ইঞ্জিনটা ফুয়েল ইঞ্জেকশন মানে এফআই ইঞ্জিন যেগুলোকে বলা হয় সেগুলোর কোনোটিতেই কিন্তু রিজার্ভ ট্যাঙ্কি থাকে না আই মিন কোনো ফুয়েল রিজার্ভ থাকে না সো গাইজ আমরা রাইডটি শুরু করি টেস্ট রাইড দেই দিতে দিতে বাকি কথাগুলো বলি ও নট ব্যাড এটা হচ্ছে যাদের হাইট একটু বেশি তাদের জন্য সুবিধা আসলে এটা সিটিং পজিশন থেকে যে হ্যান্ডেলটার দূরত্ব এটা একটু বেশি আর এখানে যে হ্যান্ডেলটি রয়েছে হ্যান্ডেল যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা আমি একটু বলে দিই লেফট এবং রাইট দুটো হ্যান্ডেলের অ্যাঙ্গেলই হচ্ছে 33 ডিগ্রি আই মিন 33 ডিগ্রি সো এখন একটু শুরু করি আসলে আমার হাইট একটু কম হওয়ার কারণে আমাকে একটু অতিরিক্ত লিন হয়ে যাওয়া লাগতেছে তো আমার মনে হচ্ছে যে যাদের হাইট একটু বেশি তাদের জন্য আসলে R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন যেটা সেটা রাইড করতে সুবিধা এখানে ট্যাঙ্কিটা যেটা বললাম 11 লিটার ফুয়েল আর কিকার নেই এখানে সেলফ স্টার্টের মাধ্যমেই স্টার্ট করতে হবে সো চলুন আমরা টেস্ট রাইডটা শুরু করি আর একটা কথা এটা হচ্ছে ডুয়েল এবিএস এটা সামনে এবং পিছনে দুই জায়গায় এবিএস যেহেতু এটা স্পোর্টস বাইক অতিরিক্ত লিন হওয়া লাগে আসলে কিছুক্ষণ রাইড করার পরে আমার মনে হচ্ছে একটু মেরুদণ্ডের উপর চাপ পড়বে আর যারা একটু বেশি হাইটের অধিকারী যাদের হাইট একটু বেশি তাদের জন্য এই বাইকটি রাইড করতে একটু সুবিধা সাউন্ড নট ব্যাড মিটারগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো মিটারই ডিজিটাল এখানে যে ফুয়েল গজ রয়েছে স্পিড মিটার ট্যাকোমিটার
ট্রিপ মিটার সবগুলোই ডিজিটাল। সো আমরা আসলে আর একটু রাইড করি, ভালোই লাগতেছে আমার যে আসলে মোস্ট ডিমান্ডিং বাইক বর্তমানে বাংলাদেশে আরওয়ান ফাইভ ভার্সন থ্রি। স্পিড যে উঠার হার ভালো, রেডি পিক আপ যেটাকে বলে অনেক সুন্দর, ও নট ব্যাড। আর মাইলেজের ব্যাপারে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে আপনি আরওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন ডুয়েল এভিএস যেটা, মাইলেজ 38 থেকে 40 সিটির ভিতরে, আর আউট অফ দ্য সিটি বা হাইওয়েতে আপনি মাইলেজ 40+ পাওয়া যায় অনেকেই বললো। আর যেহেতু আমি ফার্স্ট রাইড করতেছি আমার আসলে অতটা ধারণা নাই। ও ব্রেকিং ভালো, গুড ব্রেকিং, দুই জায়গায় এবিএস থাকার কারণে কিন্তু সুবিধা। এই যে হাই স্পিডে থাকা অবস্থায় আমি যখন ব্রেক করি এটাতে ডুয়েল এবিএস হওয়ার কারণে একটু সুবিধা পাওয়া যাচ্ছে এক্সট্রা, যে আসলে স্লিপ করার মতো কোনো অবস্থা হয় না, ব্রেকিংটা খুব ভালো। তো আমি যেটা বলবো আমার আসলে ভালোই লাগছে, ফার্স্ট টাইম আমি রাইড করলাম ইয়ামাহা আরওয়ান ফাইভ ভার্সন থ্রি, এর আগে আমি কখনো এই বাইকটা রাইড করি নাই। সো বেশি ইনফরমেশান আমি দিতে পারবো না, এটা হচ্ছে ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স বলতে হবে। স্পিড অনেক দ্রুত উঠে যায়, দেখি তিন গিয়ারে কতটুকু স্পিড উঠে। আসলে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় একটু প্রবলেম, কাদা এবং পানি রয়েছে, এই জন্য আমি আসলে রিস্ক নিতে চাচ্ছি না। এটার হচ্ছে সব কিছুই আমার ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু যেটা আমার প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে যে অতিরিক্ত লিন হওয়া লাগে, কারণ সিটিং পজিশন থেকে হ্যান্ডেলের পজিশনের দূরত্ব অনেকটা বেশি, যার কারণে অতিরিক্ত লিন হওয়া লাগে। ও নট ব্যাড, ইটস ফাইন ম্যান, কুল, এখানে যে এনভায়রনমেন্টটা এখন আছে নট ব্যাড। আজকে এ পর্যন্তই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন, ইনশাল্লাহ চেষ্টা করতেছি নতুন নতুন যে বাইকগুলো আসবে সবগুলির রিভিউ নিয়ে আসবো। তো আসলে আপনাদের সাপোর্ট ছাড়া মোটিভেশন বাড়বে না, বা আপনাদের ছাড়া একা একা আগানো যাবে না। অবশ্যই যারা আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং বিভিন্ন পরামর্শ থাকলে পরামর্শ দিবেন অবশ্যই কমেন্ট বক্সে। কোনো ইনফরমেশন যদি আসলে গ্যাপ হয়ে যায়, গ্যাপ হওয়াটা আসলে অস্বাভাবিক না, কারণ যেহেতু ফার্স্ট রাইড, কোনো ইনফরমেশন আরওয়ান ফাইভ ভার্সন থ্রি যেটা ইন্ডিয়ান ভার্সন ডুয়েল এভিএস, ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ফার্স্ট রাইড আমি এটাকে ফুল রিভিউ বলি নাই, বলবো না, কারণ আমি আগে কখনো রাইড করি নাই, যদি রাইড করতাম তাহলে হয়তো এক্সপিরিয়েন্স থেকে বলতে পারতাম, এখন যেহেতু এক্সপিরিয়েন্স শর্ট। সো আজকে এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ পরবর্তী রিভিউগুলোতে আবার দেখা হবে, সাথেই থাকবেন অবশ্যই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। সো নো মোর টুডে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো গাইজ, আসলে এই যে দুজন আমার পার্টনার আমার সাথে আসছে, আর এই যে বাইক আরওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ডুয়েল এভিএস যেটা, সেটার মালিক হচ্ছে এই যে ভাই, হি ইজ নাহিদ দ্য ট্রাভেলার। ইউটিউবে তার একটা চ্যানেল আছে, নাহিদ দ্য ট্রাভেলার লিখে সার্চ করলে আপনারা তাকে পেয়ে যাবেন। তো আমি আসলে তার প্রতি কৃতজ্ঞ, সে আমাকে ফোন দিয়ে নিয়ে আসছিল এখানে, কিন্তু এই মুহূর্তে দুজনই খুবই বিরক্ত, আমি নাকি একটু বেশি রাইড করে ফেলছি, যে ভাই রিভিউ বানাইতে এতক্ষণ লাগে নাকি, আর আপনি তো শর্ট রিভিউ বানাইবেন। তো ভাই আপনাদের ফিলিংসটা বলেন, আপনারা কি বিরক্ত নাকি? আপনাদের দুজনের চেহারা দেখে আমার মনে হইতেছে যে আমি এতক্ষণ রাইড করলাম, এজন্য আপনারা হাসি খুশি ভাবে আপনার সাথে কথা বলতেছি, তাহলে আপনার কিভাবে মনে হইলো যে আমরা বিরক্ত? বিরক্ত কেমনে? ও তারা বিরক্ত হয় নাই, তাহলে আর প্রবলেম নাই। সো গাইস, আই উইল সি ইউ ইন নেক্সট ব্লগ। কেন পরেটরে যদি যাইতেন।